তোমরা তোমরা যারা এই মুহূর্তে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছে, তোমরা যারা স্কুলের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর পরীক্ষায় পরীক্ষার্থী রয়েছে, তোমাদের টেস্ট পরীক্ষা সংক্রান্ত এবং তোমরা যারা কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছে, তোমাদের অড সেমিস্টারে এর পরীক্ষার মোড নিয়ে গুরুত্বপূর্ণ এবং খুশির খবর রয়েছে জানিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আর এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে অনুরোধ, অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আবার প্রথমে স্কুলের টেস্ট পরীক্ষা নিয়ে আলোচনা করব, তারপরে কলেজের অড সেমিস্টারের পরীক্ষার্থীদের জন্য কি সুখবর আছে সেটা নিয়েও আলোচনা করব। দেখো, তোমরা এই মুহূর্তে যারা স্কুলের পড়ুয়া রয়েছো, স্কুলের ছাত্রছাত্রী রয়েছো, তোমাদের যে টেস্ট পরীক্ষা অনেক স্কুলে কিন্তু আগে নিয়ে নিয়েছে। এই মুহূর্তে পর্ষদের তরফ থেকে বলা হয়েছে এ যারা আগে টেস্ট পরীক্ষা নিয়ে নিয়েছে বিভিন্ন উপায়ে এ তাদেরকে আবার পুনরায় টেস্ট পরীক্ষা নিতে হবে, যেটা এই মুহূর্তে সংবাদ মাধ্যম সূত্রে উঠে আসছে। অর্থাৎ তোমরা যারা আগে পরীক্ষা দিয়ে দিয়েছো মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক, তাদের পুনরায় কিন্তু আবার মাধ্যমিক পরীক্ষা দিতে হবে। যদি তারা আগে টেস্ট পরীক্ষা নেওয়ার কারণ উল্লেখ না করতে পারে পর্ষদকে, সেক্ষেত্রে আবার পরীক্ষা নেওয়া হতে পারে। এছাড়া এবছরের টেস্ট পরীক্ষা অতীব গুরুত্বপূর্ণ, কারণটা বিস্তারিত তোমাদের আলোচনা করছি। তার আগে তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছো, তোমাদের জন্য রীতিমতো আমরা যুদ্ধ করছি, আমরা তোমাদের জন্য পিটিশন করেছি, একই সাথে তোমাদের সমস্যার কথা তুলে ধরেছি, টুইটারে ক্যাম্পেইন হচ্ছে, টুইটারও ক্যাম্পেইন চালাচ্ছি। তো এই মুহূর্তে কিন্তু সবথেকে বড় যে খুশির খবরটা আমরা দেখেছিলাম, যখন উচ্চ মাধ্যমিক মাধ্যমিক বাতিল হয়েছিল, সিবিএসই বোর্ড আগে বাতিল করেছিল, তারপরে তার দেখা দেখি কিন্তু অন্যান্য রাজ্যের বোর্ডও বাতিল করেছিল। এই মুহূর্তে কিন্তু সবথেকে বড় কলেজের ছাত্রছাত্রীদের যে সমস্যা আছে সেই সমস্যার কথা ভেবে যেটা সুখবর রয়েছে, ওয়ান অফ দ্য বিগেস্ট ইউনিভার্সিটি অর্থাৎ আইআইটি দিল্লি, দিল্লি ইউনিভার্সিটি কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছে যে তাদের যে এই সেমিস্টারের এক্সামিনেশন রয়েছে পুরোপুরি কন্ডাক্ট করা হবে অনলাইনে, যেটা এই মুহূর্তে সকলের জন্য খুশির খবর। শুধুমাত্র দিল্লি ইউনিভার্সিটি ছাত্রছাত্রীদের জন্য নয়, দেশের একটা পপুলার ইউনিভার্সিটি দিল্লি ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটি এই মুহূর্তে ছাত্রছাত্রীদের এর কথা চিন্তা করে তাদের যে এক্সামিনেশন রয়েছে অড সেমিস্টারে সেটা কিন্তু সম্পূর্ণভাবে অনলাইনে কন্ডাক্ট করছে। আর এইটা দেখেই কিন্তু পরবর্তী ইউনিভার্সিটিগুলো কিন্তু তাদের ডিসিশন অবশ্যই প্রদান করবে। তুমি বুঝতেই পারছো, এত কিছু বলার পরেও ইউনিভার্সিটি কিন্তু তাদের এক্সামিনেশন মোড নিয়ে এই মুহূর্তে বলতে চাই পারছে নাও। সকল ইউনিভার্সিটি দেখতে চাইছে যে অন্যান্য ইউনিভার্সিটি কী করে। তো এক্ষেত্রে এখনও পর্যন্ত কোনো ইউনিভার্সিটি জানায়নি, কিন্তু তোমরা এই জিনিসটা দেখে বুঝতেই পারছো যে তোমাদের কন্ডিশনের কথা চিন্তা করে শুধুমাত্র দিল্লি ইউনিভার্সিটি না, শুধুমাত্র সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি না রাজ্যের, শুধুমাত্র রাজ্যের ম্যাকাউড ইউনিভার্সিটি না, সমস্ত ইউনিভার্সিটি কিন্তু ঘোষণা করবে ধীরে ধীরে অনলাইনে এক্সাম হবে। এবং তোমাদের যে সমস্যা আছে সেই সমস্যার কথা আরও গুরুতর করতে তোমরা কিন্তু টুইটারে টুইট করো, আমি তোমাদের জন্য টুইট করে দিয়েছি, তোমরা অবশ্যই সেই টুইটটাকে রিটুইট করো এবং পিটিশন করো। এবং আরও একটা দিক কিন্তু এই মুহূর্তে সবথেকে বড় হয়ে উঠতে, সেটা হচ্ছে ওমিক্রন, যার জন্য টেস্ট পরীক্ষা নেওয়া মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর ক্ষেত্রে প্রত্যেকটা স্কুল কিন্তু টেস্ট পরীক্ষা নেবেন, এবং কলেজ ইউনিভার্সিটির ক্ষেত্রেও আমি বলে রাখি এই মুহূর্তে তোমাদের যে এই ওমিক্রমের বিষয়টি আছে সেটা কিন্তু অনেকটাই প্রভাব ফেলবে সমস্ত পরীক্ষায়। কারণ আমরা ইতিমধ্যেই জানতাম দুটো কেস কর্ণাটকের বেঙ্গালুরুতে ধরা পড়েছে, কিন্তু এটা তা না, মহারাষ্ট্র থেকে শুরু করে কর্ণাটক থেকে শুরু করে আরও দু একটা স্টেটে কিন্তু এটা ছড়িয়েছে এবং আরও দুজন ব্যক্তির মধ্যে কিন্তু এই ওমিক্রন ভাইরাস পাওয়া গেছে এবং 10 জন ব্যক্তির এই ওমিক্রন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এবং বিজ্ঞানীরা আশঙ্কা করছে বহু মানুষ এরকম রয়েছে যাদের শরীরে ওমিক্রন রয়েছে। এই সমস্ত দিকে তাকিয়ে তোমরা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী আছো, তোমাদের যে টেস্ট পরীক্ষা সেই টেস্ট পরীক্ষা তোমরা অতীব গুরুত্ব দাও, এবং তোমরা যারা কলেজের ছাত্রছাত্রী আছো, তোমাদের যে এক্সাম সেটা অনলাইনেই হতে চলেছে বিভিন্ন দিক থেকে তোমরা বুঝতেই পারছো। দরকার পড়লে অফলাইনে আমরা সমস্ত তথ্য তুলে ধরবো, যেটা তোমরা পিটিশনে সাইন করেছো, তোমরা টুইটারে বিষয়টা জানিয়েছো, সমস্ত তথ্য অফলাইনে তুলে ধরবো। কাজেই তোমাদের প্রত্যেককে বলছি, তোমরা টুইটে রিটুইট করো, একই সাথে যে তোমরা পিটিশন সাইন করো, যাতে অধিকাংশ ছাত্রছাত্রী সেই পিটিশনকে সাইন করে এবং সেটাকে নিয়ে যেতে পারি অফলাইনে এবং তোমাদের আবেদনকে রাখতে পারি। আর এখানে তোমাদের প্রত্যেককে বলে রাখি, শুধু আমি না,
প্রচুর মানুষ এই মুহূর্তে ছাত্রছাত্রীদের সঙ্গে যুক্ত হয়েছে, প্রচুর মানুষ ছাত্রছাত্রীদের বিষয়টা বুঝতে পারছে, অনেক ইউটিউবার যুক্ত হয়েছে, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। সবশেষে তোমাদের একটাই বলবো, তোমরা পড়াশোনাকে কন্টিনিউ করো, কারণ অনলাইনে তো তোমাদের এক্সাম হবেই, অনলাইনে এক্সাম দিতেও তো পড়তে হয় কিছু না কিছু, অবশ্যই তোমরা অনলাইনে এক্সামের জন্য কিছুটা হলেও প্রিপারেশন নাও। আজকে সকাল থেকে প্রায় প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে। তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে, তোমরা সাউন্ডে একটু নয়েজ পেতে পারো তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এই মুহূর্তে কলকাতায় তো মোটামুটি ঠান্ডা পড়েছে, তোমাদের এলাকায় এই মুহূর্তে তুমি যেখানে থাকো সেখানে কিরকম ঠান্ডা রয়েছে, কতটা ঠান্ডা পড়েছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাতে বলো না। তো প্রত্যেকে ভালো থেকো, আর টুইটার ক্যাম্পেইন অবশ্যই চালিয়ে যাও, আর পিটিশন অবশ্যই সাইন করো। তো আজকের মতো এটুকুই, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।